গ্রেপ্তার ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি ইয়াসিন ভাটকল ভারত নেপাল সীমান্তের সৌনলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুনে জার্মান বেকারি, জয়পুর, বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম ও হায়দ্রাবাদ বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত ইয়াসিন ভাটকল এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে এই আইএম জঙ্গি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, ইয়াসিন ভাটকলকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত ইন্ডিয়ান মুজাহিদিন যে যে বড় ধরনের বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে, সেই জায়গায় কতটা সাফল্য এরপরে তদন্তে পুলিশ পেতে পারে? দেখো, ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম মাথা বলতে গেলে এই ইয়াসিন ভাটকল। মূলত রিয়াজ ভাটকল ভাই, এরা দুই ভাই রিয়াজ ভাটকল না, এই রিয়াজ ভাটকলদের দুই ভাই, তারা ইন্ডিয়ান মুজাহিদিনের একদম উপরে শীর্ষে রয়েছে এবং তাদের খুব ঘনিষ্ঠ হচ্ছে ইয়াসিন ভাটকল। ইয়াসিন ভাটকল, রিয়াজ ভাটকল যে দুই ভাই, মানে অনেক সময় এটা ভুল করা হয় যে ইয়াসিন ভাটকল তো হয়তো রিয়াজ ভাটকালের ভাই, এরকমটা নয়, কিন্তু তাদের খুব ক্লোজ অ্যাসোসিয়েট হচ্ছে ইয়াসিন ভাটকল রিয়াজ ভাটকালদের। এবং এই ইয়াসিন ভাটকল এই মুহূর্তে যেটা সন্দেহ করা হয় যে ইন্ডিয়ান মুজাহিদিনের যা কাজকর্ম, সেই কাজকর্মের সঙ্গে মূলত যে দুজন একদম নিয়ন্ত্রণে রয়েছে, নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে একজন হচ্ছে রিয়াজ ভাটকল আর একজন হচ্ছে ইয়াসিন ভাটকল। এরা মূলত জাল নোটের চক্র থেকে এদেশে বিভিন্ন বিস্ফোরণ ঘটানো, এই নাশকতা ঘটানো, এই সমস্ত কিছুতে এদের জড়িত। এবং ইয়াসিন ভাটকলকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছে এবং অবশেষে তাকে যেটা শোনা যাচ্ছে যে নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা অবশ্যই একটা গোয়েন্দাদের পক্ষে বড় সড় সাফল্য। এবং তোমাকে বলে রাখি, এই ইয়াসিন ভাটকলকে সন্দেহ করা হয় যে বিভিন্ন বিস্ফোরণের ঘটনায় দেশের মাটিতে যে বিভিন্ন সময় ঘটেছে সেইগুলোর সঙ্গে ইয়াসিন ভাটকল সরাসরি জড়িত, এবং কলকাতার সঙ্গেও এই ইয়াসিন ভাটকালের একটা যোগ রয়েছে। এই বাংলাদেশ সীমান্ত পার হয়ে যে সমস্ত বিস্ফোরক দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় বলে গোয়েন্দারা সন্দেহ করেন, সেই র্যাকেটটা ইন্ডিয়ান মুজাহিদিনের হয়ে একসময় নিয়ন্ত্রণ করত ইয়াসিন ভাটকল। এবং যেটা জানা যায় যে 2010 সালের শেষের দিকে ইয়াসিন ভাটকলকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু সেই সময় ইয়াসিন ভাটকলের সম্পর্কে খুব একটা পরিচিত ছিল না কলকাতা পুলিশের গোয়েন্দারা। ফলত তাকে গ্রেপ্তার করার পর তাকে একটা মামুলি মামলায় গ্রেপ্তার করা হয় এবং ইয়াসিন ভাটকল কয়েকদিন জেল খাটেন কলকাতা, এবং কয়েকদিন জেল খাটার পর আবার মুক্তি পেয়ে চলে যায়। কিন্তু গোটাটাই সেই সময় ইয়াসিন ভাটকল বেনামে করে, অর্থাৎ জেলে গিয়েও নিজের নাম বলেনি, অ্যারেস্ট হওয়ার সময় নিজের নাম বলেনি। ফলে ইয়াসিন ভাটকলকে গ্রেপ্তার করেও 2010 সালে কলকাতা পুলিশ ছেড়ে দেয় কোনো কিছু না জানতে পেরে তার সম্পর্কে। অর্থাৎ ইয়াসিন ভাটকলকে যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল সেটা তখন কলকাতা পুলিশ বুঝতেই পারেনি। এরপর যখন ইয়াসিন ভাটকলের কিছু সঙ্গী ধরা পড়ে কলকাতা পুলিশের জালে, তখন তারা সেটা রিয়েলাইজ করে যে তারা আগে ইয়াসিন ভাটকলকে ধরে ছেড়ে দিয়েছিল। এরপর থেকেই কলকাতা পুলিশের এসটিও কিন্তু ইয়াসিন ভাটকালের সন্ধানে খোঁজ চালাচ্ছিল, তার একের পর এক সঙ্গী কারা রয়েছে সেই সম্পর্কে খোঁজ চালাচ্ছিল। এবং তুমি জানো যে সম্প্রতি একেবারে অতি সম্প্রতি নদিয়া থেকে আনোয়ার মল্লিক নামে একজনকে কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা গ্রেপ্তার করেছিলেন, এবং সেই আনোয়ার মল্লিক জেরায় স্বীকার করে যে 2010 সালে ইয়াসিন ভাটকল কলকাতা পুলিশের হাতে ধরা পড়ার আগে তার হাতে, ইয়াসিন ভাটকালের হাতে আনোয়ার মল্লিক বিস্ফোরক তুলে দিয়েছিল। আনোয়ার মল্লিকের কাজ ছিল বাংলাদেশ থেকে গোপন পথে, চোরা পথে বিস্ফোরক এনে ইয়াসিন ভাটকালের হাতে তুলে দেয়। এবং 2010 সালে ইয়াসিন ভাটকালের হাতে যে বিস্ফোরক তুলে দিয়েছিল, সম্প্রতি কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দাদের কাছে জেরায় তা স্বীকার করে নেয় এই নদিয়ার আনোয়ার মল্লিক, এবং তাকে গ্রেপ্তার করি ইয়াসিন ভাটকলের সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়ার পর কলকাতা পুলিশের এসটিএফ একটি এফআইআর করে, যে এফআইআরে ইয়াসিন ভাটকলেরও নাম রয়েছে। এবং স্বাভাবিকভাবেই ইয়াসিন ভাটকল ধরা পড়ার খবর পেয়ে কলকাতা পুলিশ যেটা ঠিক করেছে সেটা হচ্ছে যে তারাও ইয়াসিন ভাটকলকে জিজ্ঞাসাবাদের জন্য শহরে নিয়ে আসার চেষ্টা করবে।